অগস্ট মাস বিদেশি সাহিত্যের মাস। প্রথম সপ্তাহে আমাদের নিবেদন স্যার আর্থার কোনান ডয়েলের অমর চরিত্র শার্লক হোমসের অ্যাডভেঞ্চার নিয়ে, দি অ্যাডভেঞ্চার অফ দ্য স্পেকলড ব্যান্ড। দুঃখিত 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 ওয়াটসন, দুঃখিত তোমাকে এত ভোরে জাগিয়ে তোলার জন্য। আসলে মিসেস হাটসন জেগে উঠেই আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন, এবং অগত্যা আমি তোমাকে। আরে কি ব্যাপার, কি হোমস, মানে আগুন টাগুন লেগেছে নাকি? তুমি এত ভোরে, কটা বাজে? এ কি তো, সবে সোয়া সাতটা বেজেছে। আরে আরে, না না, একজন নতুন ক্লায়েন্ট এসেছেন। ও, এক তরুণী, আর বুঝতেই পারছো এত ভোরে একজন তরুণী যখন শহরের রাস্তায় বেরিয়ে লোকজনকে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছেন, তখন বুঝতে হবে তার ভারী বিপদ। আর তুমি তো এমন একখানি মুহূর্তে সামিল না হয়ে থাকতে পারবে না, তাই। বুঝলাম, বেশ চলো দেখি কে এসেছেন আর কি বা তার বিপদ। সুপ্রভাত ম্যাডাম, সুপ্রভাত, আমি হোমস, শার্লক হোমস, আর ইনি আমার পরম বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। আপনি নির্দ্বিধায় এনার সামনে কথা বলতে পারেন, কিন্তু এ কি, এ আপনি কাঁপছেন কেন? আরে আরে, আসুন আসুন, এই ফায়ার প্লেসের কাছে এসে বসুন, যা ঠান্ডা এই এপ্রিল মাসেও। আমি বরং মিসেস হাটসনকে কফি বানাতে বলি। আপনি দয়া করে ব্যস্ত হবেন না মিস্টার হোমস, আমি ঠান্ডায় কাঁপছি না, কাঁপছি ভয় আতঙ্কে। আমাকে সাহায্য করুন, আমি খুব অসহায় বোধ করছি, আমি খুব একা। আমার একজন সহৃদয় বন্ধু আছেন, কিন্তু কিন্তু তিনিও এই ব্যাপারে সাহায্য করতে পারবেন না বলে দিয়েছেন। আপনি কি পারবেন মিস্টার হোমস, বলুন না আমাকে এই দম বন্ধ করা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। আচ্ছা, মিসেস ফ্যারিন্টাসকে আপনার মনে আছে? ওনাকে আপনি খুব সাহায্য করেছিলেন ওনার বিপদের দিনে। মিসেস ফ্যারিন্টাস? হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে আপনার বাড়ির ঠিকানাটা দিলেন। মনে পড়েছে, মনে পড়েছে, মিসেস ফ্যারিন্টাস খুব দামি একটা মুকুট খুঁজে দিয়েছিলাম ওনাকে। হ্যাঁ হ্যাঁ, বেশ, এবার বলুন তো আপনার সমস্যাটা কি? আমি একটু চুরুটটা। আমি যা বলবো সবই আমার সন্দেহের ওপর ভিত্তি করে, আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নেই। আপনি দয়া করে ভাববেন না এসব পাগলের প্রলাপ। আমার নাম হেলেন স্টোনার, আমি আমার সৎ বাবার সঙ্গে স্টোক মোরানে থাকি। আমার সৎ বাবা ডক্টর গ্রিমসবে রয়লট, রয়লট বংশের শেষ বংশধর। রয়লট পরিবার খুবই বিখ্যাত ও বিত্তশালী ছিল এক সময়, কিন্তু গত শতাব্দীতে রয়লট উত্তরাধিকারীদের অবিমৃষ্যতার ফলে সেই খ্যাতি বা বিত্তের কিছুই আর অবশিষ্ট নেই। আছে শুধু কয়েক বিঘে জমি আর 200 বছরের একটা পুরনো জমিদার বাড়ি। আচ্ছা, আমার সৎ বাবা ছিলেন মেধাবী ছাত্র, ধার দেনা করে ডাক্তারি পাশ করে তিনি ভারতবর্ষে কলকাতায় চলে যান, এবং সেখানে তিনি খুব তাড়াতাড়ি পসার জমিয়ে ফেলেন। তবে এক ভারতীয় খানসামাকে চুরির দায়ে শাস্তি দিতে গিয়ে মেরেই ফেলেন। তার চণ্ডালে রাগ এবং জেলও খাটতে হয়। তারপরে তিনি ইংল্যান্ড ফেরত চলে আসেন। ভারতে থাকাকালীন ওনার সঙ্গে পরিচয় হয় বেঙ্গল আর্টিলারির মেজর জেনারেল স্টোনারের পত্নী এবং আমাদের মা মিসেস স্টোনারের সঙ্গে। আমাদের মা তখন এক অল্প বয়সী বিধবা, তার উপর আমরা যমজ দুই কন্যা। এই অবস্থায় আমাদের দুই বোনের যখন 2 বছর বয়স, মা পুনর্বিবাহ করেন এই ডক্টর রয়লটকে। আমাদের মার টাকা পয়সার অভাব ছিল না, এবং বিশ্বাস করে তিনি তার সমস্ত কিছু সৎ বাবাকে উইল করে দিয়ে দেন।
সেই উইলে কেবল একটাই শর্ত ছিল। শর্ত? সেটা কিরকম? হ্যাঁ, তা হলো যে আমাদের দুই বোনের বিয়ের পর আমরা বেশ খানিকটা টাকা পাবো। বেশ, তারপর? এরপরে আমরা ইংল্যান্ডে ফিরে আসি এবং লন্ডনে থাকতে শুরু করি। আমাদের মা অবশ্য 8 বছর আগে একটি রেল দুর্ঘটনায় মারা যান। এর কিছুদিন পরেই ডক্টর রয়লট আমাদের দুই বোনকে নিয়ে তার পৈতৃক ভিটে ফিরে আসেন। আমরা খেয়ে পড়ে ভালোই ছিলাম, জানেন মিস্টার হোমস, তেমন কোনো অসুবিধে হচ্ছিল না। শুধু ডক্টর রয়লটের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। পরিবর্তন? হ্যাঁ, পরিবর্তন। তিনি সবসময় রাগে যেন ফুসছেন, কারুর সঙ্গে মেশেন না, আর বেশিরভাগ সময় গ্রামের লোকজনদের সঙ্গে বচসায় জড়িয়ে বিশ্রী কাণ্ড ঘটিয়ে বসছেন। আচ্ছা। ওনার ধ্যান জ্ঞান বলতে ভারত থেকে আমদানি করা কতগুলো হিংস্র প্রাণী, যেমন এই ধরুন চিতা, বেবুন, গ্রামবাসীরা যেমন পশুগুলোকে ভয় পায় তেমনই ভয় পায় তাদের প্রভুকে। পশুগুলো খোলাই থাকে, বুঝতেই পারছেন আমার বোন জুলিয়া আর আমি খুবই হতাশ হয়ে পড়ছিলাম এই নির্বান্ধব পুরীতে। জুলিয়ার তো মোটে 30 বছর বয়স ছিল যখন ও মারা গেল। তখনই ওর মাথার প্রায় সব চুলই সাদা হয়ে গেছিল। আপনার বোন জুলিয়া স্টোনার তার মানে মৃত? কতদিন আগে মারা যান? 2 বছর হয়ে গেল মিস্টার হোমস। ওর মৃত্যুর ঘটনাই আজ আমি বলতে এসেছি। ডক্টর রয়লটের জন্য কেউই আমাদের ধারে কাছে আসেন না। সমবয়সী কারোর সঙ্গেই আমাদের তেমন মেলামেশা ছিল না। তবে মাঝে মাঝে আমরা আমাদের এক মাসির বাড়ি যেতাম, সেখানেই 2 বছর আগে জুলিয়ার সঙ্গে পরিচয় হয় এক সম্ভ্রান্ত ভদ্রলোকের, এবং খুব শীঘ্রই তারা একে অপরের প্রেমে পড়েন। জুলিয়ার বিয়ের সিদ্ধান্তকে আমাদের সৎ বাবা ভালোভাবেই মেনে নিয়েছিলেন, কিন্তু জুলিয়ার বিয়ের 15 দিন আগে সেই দুর্ঘটনাটি ঘটে এবং আমি আমার একমাত্র সঙ্গীকে চিরতরে হারাই। কিছু গোপন করবেন না কিন্তু মিস টোনার, সব কিছু খুলে বলুন আমাকে। সেই ভয়ঙ্কর রাতে জুলিয়া জুলিয়া আমার ঘরে আসে, নানা কথা বলার পর ও বলে, আচ্ছা হেলেন, মাঝরাতে তুই কি কোনো অদ্ভুত আওয়াজ শুনতে পাস? এই ধর একটা শীষ। না রে, কেন বলতো? জানিস, গত কয়েক রাত ধরে, মানে এই ভোর 3টে নাগাদ, আমি না একটা হালকা শীষ শুনছি, ঠিক বুঝতে পারছি না। মিস্টার হোমস, এই কথা বলার পরই জুলিয়া সেদিন ওর ঘরে চলে যায়। আমার কিন্তু চোখে ঘুম নেই, একটা অদ্ভুত চিন্তা, যেন কিছু একটা সাংঘাতিক ঘটতে চলেছে আমাকে ঘিরে ধরে। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, সেই প্রবল আওয়াজের মধ্যেই আমি জুলিয়ার আর্তনাদ শুনতে পাই। দরজা খুলেই দেখি জুলিয়া জুলিয়া ওর চোখ মুখ পুরো সাদা, আতঙ্কে ভয়ে ও মাটিতে পড়তে পড়তে আবারও চিৎকার করে উঠল, হেলেন হেলেন, ওই যে ওই যে ওই যে চাকর দাম, ওই ওই যে ওই যে স্পেকল ব্যান্ড। জুলিয়া আমাদের সৎ বাবার ঘরের দিকে আঙুল তুলে কিছু দেখানোর চেষ্টা করছিল, কিন্তু বেশ কিছু বলার আগেই তার পুরো শরীর কেঁপে ওঠে, ওর কণ্ঠ রোধ হয় এবং জুলিয়া জুলিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। অদ্ভুত। আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন মিস হেলেন। এরপর 2 বছর কেটে গেছে মিস্টার হোমস, আমি খুব একা হয়ে পড়েছি। 1 মাস আগে অবশ্য আমার এক পরম বন্ধু আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমার সৎ বাবা আমার বিয়েতে কোনো আপত্তি করেননি। বিয়ের এখনও কিছু দেরি রয়েছে। 2 দিন আগে ডক্টর রয়লট আমাকে তার পাশের ঘরে, মানে আগে যেটা জুলিয়ার ছিল, সেই ঘরে চলে যেতে বলেন, কারণ আমার ঘরে কিছু মেরামতির কাজ শুরু হবে। তবে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেটাই বলি এখন। বলুন বলুন। আচমকাই আমার ঘুম ভেঙে যায়,
আমি সেই চাপা শিশের আওয়াজ শুনতে পাই, ঠিক ঠিক যেমন সেদিন জুলিয়া শুনেছিল। স্ট্রেঞ্জ! আমি ভয়ে আতঙ্কে হতচকিত হয়ে যাই। সম্বিত ফিরতেই বিছানা ছেড়ে লাফ দিয়ে উঠে আলো জ্বালাই, কিন্তু কোথাও কিচ্ছু নেই। আর বিছানায় ফেরা যায় বলুন? ভোরের আলো ফুটতেই আপনার কাছে ছুটে এলাম। মিস্টার হোমস, আপনি আমাকে সাহায্য করুন, আমি খুব অসহায় বোধ করছি। জটিল জটিল, বেশ জটিল কেস। আচ্ছা মিস টোনার, আমরা যদি আজ স্টোক মারানে যাই, ঘরগুলো কি দেখা যাবে? অবশ্যই আপনার সৎ বাবার অগোচর। নিশ্চয়ই, আজকেই ডক্টর রয়লট লন্ডনে আসবেন, কি একটা কাজ আছে বলছিলেন, সারাদিনই বোধহয় বাইরে থাকবেন। আপনাদের আশা করি কোনো অসুবিধেই হবে না। দারুণ 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 হবে, দুপুরের পরই আমরা চলে যাব, কেমন? আমি অপেক্ষায় থাকব, এখন আসি। ধন্যবাদ। সাবধানে যাবেন মিস টোনার। মাই ডিয়ার ওয়াটসন, কি বুঝছো, খুবই জটিল ও বিপজ্জনক কেস হে। জটিল তো বটেই হোমস, এবং বেশ বিপজ্জনক। বুঝলে, ডক্টর রয়লট ভদ্রলোকটি একেবারেই সুবিধের নন। রকচটা, ঝগড়ুটে, আবার হিংস্র জন্তু জানোয়ার বাড়িতে রাখেন। অদ্ভুত না? কিন্তু জুলিয়ার মৃত্যুতে উনার অবদান কতখানি সেও তো বোঝা গেল না। আমার সন্দেহ। আরে কে কে আপনি এইভাবে আমার ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়লেন? আপনাদের মধ্যে কে শার্লক হোমস? কে? আমি। আর আমি ডক্টর গ্রিমসবি রয়লট অফ স্টোক মোডার্ন। বসুন বসুন প্লিজ ডক্টর রয়লট। শুনুন, আমি আপনার এখানে বসতে আসিনি, বুঝেছেন? আমার সৎমের পিছু নিয়ে এখানে এসেছি। কি বলেছে সে? কি বলতে এসেছিল বলুন বলুন। বেশ ঠান্ডা পড়েছে না? অনেক ফুলও ফুটেছে চারিদিকে। ইয়ার কি হচ্ছে? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেবেন না তাহলে, তাই তো? আপনি তো আবার পরের ব্যাপারে নাক গলাতে পারলে আর কিছুই চান না। চাই নাই তো। তবে সাবধান করে দিচ্ছি, আমার কোনো ব্যাপারে এই আপনার লম্বা নাকটি গলালে ফল ভালো হবে না। আমার থেকে দূরে থাকুন, না হলে খুব পস্তাবেন। আমার গায়ের জোর কিন্তু সাংঘাতিক। আপনাকে আপনাকে অনেক হয়েছে ডক্টর রয়লট, আর নয়, দয়া করে বেরোনোর সময় দরজাটা ভালোভাবে বন্ধ করবেন। নমস্কার। আচ্ছা আচ্ছা, দেখে নেব। যাক, আপদ বিদায় হলো। বুঝলে ওয়াটসন, ওনার আবির্ভাবের ফলে আমাদের এই কেসটি নতুন দিশা পেল। নতুন দিশা? কি বলছো কি হোমস, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে বুঝবে ওয়াটসন, বুঝবে। যাই হোক, আমি একবার ডক্টরস কমন্স থেকে ঘুরে আসি। ডক্টর রয়লটের মৃতা স্ত্রীর উইলে ঠিক কি লেখা আছে আমার জানা দরকার। বেশ। বাবা হোমস, তুমি তো একেবারে দুপুর একটা করে ফেললে। যাই হোক, তা খবর কিছু পেলে? পেয়েছি পেয়েছি ওয়াটসন, প্রচুর খবর পেয়েছি। তাই নাকি? জুলিয়া এবং হেলেনের মা যা সম্পত্তি রেখে গেছেন তার থেকে 250 পাউন্ড করে এক একটি মেয়ের বিয়ের পর তাদের দিতে হলে ডক্টর রয়লটের হাতে প্রায় কিছুই থাকবে না। ও, তাই সৎ মেয়েদের হত্যা করার পেছনে ওনার জোরালো মোটিভ আছে আছে। চলো চলো ওয়াটসন, আর দেরি না করে স্টক মরানে যাওয়া যাক, চলো। বেশ। এই তো এসে পড়েছি। মিস টোনার, মিস টোনার। আসুন আসুন মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন আসুন,
চলুন এখনই আমাদের ঘরগুলো আপনাদের দেখিয়ে দিই। আমি চাই না মিস্টার রয়লটের সঙ্গে আপনাদের পরিচয় পর্বটি ওনার সঙ্গে আমাদের হয়ে গেছে। সে কি বুঝলেন? সে কি কিভাবে আপনার পিছু নিয়ে এসেছিলেন আমাদের বেকার স্ট্রিটের বাড়িতে? কি সাংঘাতিক! সাংঘাতিক! তা এটাই বুঝি আপনার ঘর এখন? ভালো করে সব দেখতে হবে। এই এই ঘন্টার দড়িটাই দেওয়ালে ঝুলছে কেন মিস্টার ওনার? দেখে তো নতুন বলে মনে হচ্ছে। বছর দুই আগে এটা এখানে টাঙানো হয়েছে। আমাদের হাউসকিপারের ঘর অবধি এটা যায়। কিছু দরকার থাকলে ওনাকে ডাকা যাবে এই ভেবেই হয়তো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি তো এই দড়ি কেমন মজবুত। টেনে এ মা, এ তো নকল। ঘন্টা কই? ঘুলঘুলির সঙ্গে একটা হুক দিয়ে আটকানো মাত্র। ওয়াটসন, এ তো কোনো কাজেরই নয়। হ্যাঁ তাই তো। আপনার এই ঘরে বেশ অদ্ভুত কতগুলো জিনিস নজরে এলো মিস্টার ওনার। যেমন ওই ঘুলঘুলিটা, কোন আহাম্মক এটি তৈরি করেছেন কে জানে। ঘুলঘুলি তো থাকবে ঘরের বাইরের দেওয়ালে, আর এইটা বানানো হয়েছে দুই ঘরের মধ্যিখানের দেওয়ালে। আর এই দেখুন, এই দেখুন, আপনার এই খাটটি ঘুলঘুলির ঠিক নিচেই, আবার সেটি মেঝের সাথে বেশ শক্ত করে আটকানো। চলুন তো আপনার পাশের ঘর মানে ডক্টর রয়লটের ঘরটিও একবার পরিদর্শন করে আসি। বাবা, বেশ বড় ঘর তো। দেখি এখানে কি কি আশ্চর্য জিনিস চোখে পড়ে। বেশ বড় দেরাজ একটা। আচ্ছা মিস টোনার, আপনারা কি বিড়াল পোষেন? না তো, হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন কেন? ডক্টর রয়লটের খাটের নিচে এই সসরটাতে দুধ রাখা কেন? শুনুন মিস টোনার, আমি এখন যা যা বলবো আপনাকে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজ রাতে ওয়াটসন আর আমি আপনার ঘরে থাকব। দাঁড়ান দাঁড়ান, আমার উদ্দেশ্য সৎ, আপনার ভয় পাওয়ার কিছু নেই। ডক্টর রয়লটের বাড়ি ফেরা পর্যন্ত আপনি এই ঘরেই থাকবেন। তারপরে উনি ঘুমিয়ে পড়লে আপনি জানলা খুলে একটি আলোর বাতি রাখবেন জানলায়, ওটাই হবে আমাদের সংকেত। আপনি চুপচাপ আপনার পুরনো ঘরে চলে যাবেন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, আপনার আগের ঘরটির কোনো মেরামতির দরকারই ছিল না। যাই হোক, এরপর যা করার আমরাই করব মিস টোনার। হ্যাঁ হ্যাঁ মিস্টার হোমস, আপনি ঠিক যেমনটি বলবেন। হোমস, এ তো প্রায় দু ঘন্টা হতে চললো আমরা এখানে অপেক্ষা করছি, কই কই কোনো সংকেত তো দেখতে পেলাম না। এদিকে দেখো রাত প্রায় ১১টা, বাইরে আর কতক্ষণ এভাবে আমরা। দেখো ওই দেখো ওয়াটসন, আলো জ্বলেছে, চলো চলো এগিয়ে পড়ি আজকের অভিযানে। এসো এসো, পাঁচিলের এই এই ফাঁকটা দিয়ে ঢুকে পড়ি, এসো। সাবধান সাবধান, পা টিপে টিপে। এই তো এই তো হেলেনের এখনকার ঘর। ওয়াটসন, আমাদের এতটুকু শব্দ কিন্তু মৃত্যু ডেকে আনতে পারে। অন্ধকারেই বসতে হবে, ঘুমিও না ওয়াটসন। চির নিদ্রা থেকে বাঁচতে চাও যদি জেগে থাকো। কিন্তু হোমস, হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমার হাতে এই ছড়ি কেন? আর আর অন্ধকারে যদি থাকতে হয় তবে তবে এই দেশলাই আর মোমবাতি বা কেন এনেছো? চুপ চুপ চুপ, একদম চুপ। আলোটা এবার নিভিয়ে দিয়ে শুধুই অপেক্ষা। আচ্ছা হোমস, তুমি কি
একটা শীষ শুনতে পাচ্ছ? এ কি হোমস, হোমস তুমি মোমবাতি জ্বালালে যে? আর এটা কি করছো কি হোমস, তুমি তুমি ঘন্টা দড়ি গায়ে ওরম পাগলের মতো ছড়ি দিয়ে মারছ কেন? হোমস, হোমস প্লিজ কিছু বলো, কিছু বলো হোমস। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ওয়াটসন, দেখতে পাচ্ছ? দেখো ভালো করে দেখো। এ কি, এটা কার আর্তনাদ হোমস? কি হচ্ছে হোমস, আমি তো কিছু বুঝতে পারছি না। এসবের অর্থ কি? এসবের অর্থ হলো খেলা সমাপ্ত। খেলা? এসো আমরা আমরা খুব সন্তর্পণে ডক্টর রয়লটের ঘরে যাই। কি দৃশ্য হোমস, ডক্টর রয়লট ওরম সিলিং এর দিকে ওরম ভয়ার্ত দৃষ্টিতে কি দেখছেন? এ কি, এ কি ওনার দেহ তো একেবারে একেবারে নিথর, আর আর ওই ওনার মাথার উপর ওটা কি বাঁধা, হ্যাঁ চাকা চাকা দাগ, দা স্পেকেলড ব্যান্ড। কিন্তু কিন্তু হোমস, এ তো কোনো পট্টি নয়, এ তো সাপ, এ তো সাপ। কি ভয়ঙ্কর, ওই যে ফণা তুলেছে হোমস, ফণা তুলেছে সাপটা। ঠিক তাই, ঠিক তাই, এ হচ্ছে ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ সাপ্যাডার। এই সাপ কামড়ানোর 10 সেকেন্ডের মধ্যে ডক্টর রয়লটের মৃত্যু হয়েছে। এই হয় ওয়াটসন, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই তার মধ্যে পড়তে হয়। কি সাংঘাতিক, মানে আমি তো, চলো চলো খুব সাবধানে আমরা এই ছড়ির সাহায্যে জীবটিকে তার জায়গায় স্থানান্তরিত করে পুলিশকে খবর পাঠাই। এসো বাছাধ, সাবধান সাবধান হোমস, তোমাকে তোমার দেরাজে পুড়ে তোমার ঘরে পাঠাই। হোমস, মিস টোনার কিন্তু সব শুনে খুব ভেঙে পড়েছেন, তবে যাক, তা উনি অন্তত একটি সুখী জীবন পাবেন। হ্যাঁ, কিন্তু বেচারা জুলিয়া। যা বলেছ, যা বলেছ ওয়াটসন। কিন্তু হোমস, আমাকে গোড়া থেকে বলো তো, তুমি বুঝলে কি করে যে ডক্টর রলটি এই জঘন্য চক্রান্ত করে তার মেয়েদের হত্যা করার চেষ্টা করছেন? ওয়াটসন, মিস টোনারের ঘরের ঘুলঘুলি এবং সেই নকল ঘন্টার দড়ি আমাকে ভাবাতে শুরু করে। আর ওই যে খাটটি মেঝের সঙ্গে আটকানো, এই সব দেখে আমি স্থির নিশ্চিন্ত হই যে ওই দড়ি বেয়ে কিছু একটা ডক্টর রয়লটের ঘর থেকে এই ঘরে পাঠানো হয়। তখনই সাপের চিন্তাটা আমার মাথায় আসে। মিস টোনার তো জানিয়েছিলেন তার সৎ বাবার হিংস্র পশুদের প্রতি প্রেমের কথা। তারপর আমি ওই শীষ নিয়েও ভাবতে থাকি। ডক্টর রয়লট এই সাপটিকে দুধ খাইয়ে বশ করেছিলেন। তাঁর শীষের আওয়াজে সাপটি ভোরের আলো ফোটার আগেই তাঁর কাছে বাধ্য ছেলের মতো ফিরে যেত। আসলে ডক্টর রয়লট একটি নির্দিষ্ট সময়ে রাতে সাপটিকে ওই ঘুলঘুলির মধ্যে দিয়ে এই ঘরে পাঠিয়ে দিতেন। সাপটি ঘন্টার দড়ি বেয়ে এই খাটেই পড়বে, প্রথমেই হয়তো সাপটি খাটে শোয়া মানুষটিকে কামড়াবে না। কিন্তু একদিন না একদিন অঘটন তো ঘটবেই, জুলিয়ার অকাল প্রয়াণ এইভাবেই ঘটে। আমি যখন সাপের হিসিশানি শুনি, তখনই আমি আলো জ্বালিয়ে দড়ির গায়ে আঘাত করতে থাকি। রাইট, এবং আহত সাপটি তাড়াতাড়ি ঘুলঘুলি দিয়ে ফেরত চলে যায় ডক্টর রলটের ঘরে। একদম ঠিক তাই, এবং ফিরে গিয়েই সে তার প্রভুকেই আক্রমণ করে। আসলে আমার ছড়ির আঘাতে ক্রুদ্ধ হয়ে সে প্রথমবারেই যাকে পেয়েছে তাকেই ছোবল মেরেছে। আমি হয়তো পরোক্ষভাবে ডক্টর রয়লটের মৃত্যুর জন্য দায়ী, কিন্তু ওয়াটসন আমার এতটুকুও বিবেক দংশন হচ্ছে না। পাপের শাস্তি পাপই পেয়েছে। একেবারেই তাই হোমস, যাক অশুভর বিনাশ হয়েছে, আর কি চাই। ইয়েস মাই ডিয়ার ওয়াটসন, চলো বেকার স্ট্রিটের বাড়ির নিশ্চিন্ত আশ্রয় এবার ফেরা যাক, গিয়ে বেহালাটা নিয়ে একটু বসতে হবে।
বেশ চলো। এই নাটকে অভিনয় করলেন শার্লক হোমস, তীর্থ অধিকারী, ডক্টর ওয়াটসন, ঋত্বিক পাত্র, হেলেন স্টোনার, অমৃতা মুখার্জি, জুলিয়া, ইনা বাগচি, ডক্টর রয়লট, প্রাজ্ঞ চাকি। অনুবাদ ও নাট্যরূপ দিব্যশ্রী চট্টোপাধ্যায়। পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। জানিয়ে রাখি আগামী সপ্তাহে আপনারা শুনবেন উইলিয়াম সমারসেট মমের মিস্টার নো অল। শুনতে থাকুন শোনার আনন্দে ভাষণ। নমস্কার, শুভরাত্রি।